আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, অনেক জল্পনা কল্পনার পরে অবশেষে শুরু হলো বাংলাদেশি কর্মীরা মালয়েশিয়াতে যাওয়া। জাতীয় স্বার্থে মালয়েশিয়া শ্রমবাজারে কোনো ধরনের সিন্ডিকেটকে প্রশ্রয় না দিয়ে বৈধ রিক্রুটিং এজেন্সির মাধ্যমে শ্রমিক পাঠানোর দাবি জানিয়েছেন বাইরের সিন্ডিকেট বিরোধী মহাজোট। অন্যান্য দেশের মতো বৈধ এজেন্সির মাধ্যমে কম অভিবাসন ব্যয়ে কর্মী পাঠানোর অনুরোধ জানান বাইরের নেতারা। জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে থেকে এ দাবি জানান বাইরের নেতারা। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য উপস্থাপন করেন বাইরের সাবেক মহাসচিব শামীম আহমেদ চৌধুরী তুমান। তিনি বলেন, 2016 সালে 10টি বাংলাদেশি রিক্রুটিং লাইসেন্স নিয়ে গঠিত সিন্ডিকেট মালয়েশিয়ায় জনশক্তি পাঠানো শুরু হয়। এরপর 2018 সালে অতিরিক্ত অভিবাসন ব্যয় সহ নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগে তৎকালীন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মাহাতির মোহাম্মদের দায়িত্বভার নেওয়ার পর 2016 সাল থেকে 2018 সালে চুক্তি অনুযায়ী 5 বছরে 15 লাখ কর্মী মালয়েশিয়া নেওয়ার কথা থাকলেও শেষ পর্যন্ত 2018 সালের সেপ্টেম্বরে 2,65,000 কর্মী পাঠানো হয়। এরপর বাংলাদেশ থেকে কর্মী নেওয়া বন্ধ করে দেওয়া হয়। সে সময় এ সিন্ডিকেটের দ্বারা নিয়োগ করা প্রায় লক্ষাধিক কর্মীর মালয়েশিয়া দেওয়ায় অনিশ্চিত হয়ে পড়ে। এতে বিদেশগামী কর্মী এবং দেশের আর্থিক ক্ষতি সাধন হয়। তিনি বলেন, অভিবাসন প্রক্রিয়াটি স্বচ্ছ ও মর্যাদাপূর্ণ হওয়া উচিত। দুই দেশের মধ্যে আলোচনা সাপেক্ষে কর্মীর স্বার্থ রক্ষা করে এমন একটি স্বচ্ছ সিস্টেমের মাধ্যমে বৈধ রিক্রুটিং এজেন্সির মাধ্যমে পুনরায় মালয়েশিয়া শ্রমবাজারটি উন্মুক্ত করা হোক। সিন্ডিকেট প্রথা বাতিল করে অতিসত্বর মালয়েশিয়া শ্রমবাজার উন্মুক্ত করার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা, প্রবাসী কল্যাণমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রীকে বাইরের সব সম্মতি সম্মানিত সদস্য ও বিদেশগামী কর্মী বাইদের পক্ষ থেকে জোরদাবি জানাচ্ছি। তো এই ছিল আজকের আপডেট নিউজ। পরবর্তী কোনো ভিডিওতে দেখা হবে। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।